السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هن لباس لكم وأنتم لباس لهن وقال تعالى في موضع آخر ولا تقربا هذه الشجرة ولا تقرب الزنا إنه كان فاحشة ومقتا وساء سبيلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين ওয়ালহামদুলিল্লাহ হির্বিল আলমিন সুপ্রিয় দর্শকবিন্দু স্বামীদের যে পাঁচটি বুলের কারণে স্ত্রীরা খারাপ হয়ে যায় বিবি খারাপ হয় ওয়াইফ খারাপ হয় এই পাঁচটি টিপস নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে যেখানে আছেন দেশে কিংবা দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেভাবে দেখছেন শুনবেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে স্বাগতম জানিয়ে আজকের এই ইম্পর্টেন্ট পাঁচটি টিপস আলোচনা করব আশা করি আপনারা প্রত্যেকে এর দ্বারা উপকৃত হবেন প্রত্যেকটা ফ্যামিলিতে স্বামী স্ত্রীর অমিল স্বামী স্ত্রীর জগড়াজাটি একে অপরকে কমন একে অপরকে মানে না একে অপরের কথা শুনে না ফেতনা ফাসাদ ঝগড়া বিবাদ কলহ একটা একটা লেগে আছে আমি আপনাদের এই ঝগড়া বিবাদ কলহ ফাসাদ এগুলি দূর করার জন্য পাঁচটি গুণ আলোচনা করব এই পাঁচটি জিনিস যদি আপনি মেনে চলেন আপনার স্ত্রী বারো হয়ে যাবে স্বামী যদি এই পাঁচটি কাজ বর্জন করে স্বামীদের এই পাঁচটি ভুলের কারণে স্ত্রীরা খারাপ হয়ে যায় আসন জেনে নেই সেই পাঁচটি ভুল কি এক নাম্বার স্ত্রীদের স্ত্রীদেরকে বিবিকে ওয়াইফকে বউকে বেশি শাসন করার কারণ না বেশি শাসন করবেন না কেন স্ত্রীরা হল আপনার বাম পাজরের পাঁজরের বাকাহাড্ডি থেকে তৈরি তাদেরকে বেশি শাসন করলে বেঙ্গে যাবে আবার একবারে ছেড়ে দিলে একবারে কি নুয়ে যাবে মাঝামাঝি রাখতে হবে কেন আল্লাহ তালা বলেন হুন্না লিবাসুল্লাহ কুম আংতুম লিবাসুল্লাহ হুন্না স্বামী স্ত্রী একে অপরের জন্য পোশাক স্বরূপ তাদেরকে মোহাব্বত করতে হবে আদর যত্ন করতে হবে বেশি শাসন করার দ্বারা স্ত্রী খারাপ হয়ে যায় কিছু কিছু লোক আছে এমন শাসন করে এমন পিঠাই করে যেগুলির দ্বারা পরবর্তীতে ক্ষতি হয় হাদির শরীফে নিষেধ আছে এমন পিঠাই করে চেয়ারার মধ্যে দাগ বসাই দিয়েছে এমন পে মারামারি করে যে হাত ভেঙে ফেলেছে পাও ভেঙে ফেলেছে হ্যাঁ চোখে আঘাত দিয়ে ফেলেছে এগুলো নিষেধ হাদিস শরীফ নিষেধ করেছে আল্লাহ তালা বলেন হুন্না লিবাসুল্লাহ কুম ও আং তুম লিবাসুল্লাহ হুন্না না হলো তোমাদের জন্য পোশাক স্বরূপ তোমরাও স্ত্রীদের জন্য পোশাক স্বরূপ এই জন্য তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করবে মোহাব্বত করবে আদর করবে সোহাগ দিবে হ্যাঁ কখনো শাসনের প্রয়োজন হলে হালকা শাসন করবে বেশি শাসনের দ্বারা মানুষ ঠিক হয় না বরং মোহাব্বত করে করে শাসন করলে এগুলে অ্যাকশন বেশি হয় এবং আসর বেশি পড়ে কার্যকারিতা লাভ করে বেশি শাসন করলে বিগড়ে যায় মানুষ এই জন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো যে স্ত্রীদেরকে যেই স্বামীরা বেশি শাসন করে এই শাসনের কারণে স্ত্রী খারাপ হয়ে যায় স্ত্রীরা খারাপ হওয়ার পাঁচটি কারণের মাঝে একটি কারণ হলো বেশি শাসন করা দুই নাম্বার বেশি আদর করে তাদের অ্যাকাউন্টে সব টাকা জমা করে দেওয়া এটাও খারাপ এটাও নিষিদ্ধ অ্যাকাউন্টে বেশি টাকা জমা করার দ্বারা স্ত্রী খারাপ হয়ে যায় তাদের ওই বুদ্ধি নাই যা পায় তাই খরচ করতে থাকে দেতার সে খরচ করে একবার দুই হাতে খরচ করে এক সময় আপনার টাকা খুব ছিল আপনি খুব দিয়েছেন আর খরচ করেছে হঠাৎ আপনার টাকা নেই দিতে পারে না এখন জগরা জারি শুরু হয়ে গিয়েছে না এগুলি করবেন না হ্যাঁ যতটুক প্রয়োজন অতটুক খরচ দিবেন কিন্তু তাদের অ্যাকাউন্টে আপনি টাকা রাখার সব টাকা রেখে দিলেন এগুলি নিষিদ্ধ অসুবিধা দুই নম্বর তিন নাম্বার অতিরিক্ত শাসন এটাও নিষেধ তাদের অ্যাকাউন্টে টাকা রাখা এটাও নিষেধ তিন নাম্বার হলো কিছু কিছু পুরুষ আছে যে তারা পরকিয়া করে এইগুলির দ্বারাও সংসারের মাঝে ঝামেলা হয় এবং ওই সংসারটা একবারে বরবাদ হয়ে যায় তসমস হয়ে যায় অশান্তির জিনজির নিজের কাঁধে আনে পরক্রিয়ার ব্যাপারটা আমি বিস্তারিত আলোচনা করব না যারা বীর শুনবেন তারা আপনারা নিজেরা বুঝতে পারবেন এগুলি বিস্তারিত আলোচনার জিনিস না বাস এতটুকু বলে দিলাম পরকিয়ার দ্বারা সংসার টচনচ হয়ে যায় সংসার ভেঙে যায় সংসারের মাঝে সব সময় অশান্তি সৃষ্টি হয় অশান্তির জিঞ্জির আপনি নিজের কাঁধে নিয়ে আসলেন কি হয় নাই ওপেন করসো পরকিয়া করব না স্ত্রী হোক আর স্বামী হোক স্বামীদের পরক্রিয়া বেশি এগুলি থেকে আমরা বিরত থাকব অতিরিক্ত কৃপণতা করা কিছু লোক আছে এইভাবে খুব খরচ করে কিন্তু স্ত্রীর বেলা হলে খুব কৃপণতা করে এটা নিষিদ্ধ পাঁচ নাম্বার হল স্ত্রীর আত্মীয় স্বজন অর্থাৎ আত্মীয় স্বজনকে আত্মীয় স্বজনের সাথে ব্যবহার না করা কিছু লোক আছে কিছু স্বামী আছে নিজের আত্মীয় স্বজনও বেশি পছন্দ করে না কিন্তু স্ত্রীর আত্মীয় একবারে পছন্দ করে না না এইগুলি খারাপ দূষণীয় আপনার শাশুড়ি আসলো আপনি অপছন্দ করেন শ্বশুর আসলো অপছন্দ করেন শালা সম্বন্ধি আসলো অপছন্দ করেন অর্থাৎ আপনার স্ত্রীর আত্মীয় স্বজন আসলে আপনি পছন্দ করবেন না তাহলে এটা খারাপ এর দ্বারাও স্ত্রী খারাপ হয় সুপ্রিয় দর্শক বিন্দু পাঁচটি টিপসের কথা বলেছিলাম এক নাম্বার হলো অতিরিক্ত শাসন করা দুই নাম্বার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা রাখা তিন নাম্বার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা রাখার বিস্তারিত আলোচনা করছি তিন নাম্বার যে স্বামীরা পরকিয়া করে চার নাম্বার স্ত্রীর ব্যাপারে বেশি কৃপণতা করে পাঁচ নাম্বার স্ত্রীর আত্মীয় স্বজনদেরকে বরদাস্ত করে না গ্রহণ করে না পছন্দ করে না এই পাঁচটি কারণে এই পাঁচটি কারণ যেই সংসার থাকবে পাঁচটি কারণে স্বামীদের এই এই পাঁচটি কারণে স্ত্রীরা খারাপ হয়ে যায় আসুন এগুলি আমরা বর্জন করে স্ত্রীদেরকে ভালো রাখি নিজের ফ্যামিলিকে ভালো রাখি ফ্যামিলির মধ্যে শান্তি কামনা করি আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলি বুঝে আমল করার জন্য তৌফিক দান করুক وما علينا الا البلاغ المبين